আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগটি শুরু করে দিই। তো সাধারণত আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর দর ঝাড় দিই, বিছানাটা ঝাড় দিই, তারপরে আমি রান্নার কাজে চলে যাই। তো এখানে আমি রান্নার জন্য প্যানে তেল গরম করে নিচ্ছি। তো তেলটি গরম হওয়ার সাথে সাথে আমি পাবদা মাছ দিয়ে দিচ্ছি। তো আমি আজকে পাবদা মাছ ভুনা করবো আর হচ্ছে চার পাঁচটা বেগুন ভাজবো, এর বেশি কিছু করব না। তো আমি পাবদা মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পাবদা মাছগুলো ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, কারণ পাবদা মাছে অতিরিক্ত তেল ছিটে, তো এই বিষয়টার খেয়াল রাখতে হবে। এর জন্য আমি একটু দূরে দাঁড়িয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি প্রথম প্রথম যখন রান্না করতে যেতাম তো তখন আমার পাবদা মাছ রাঁধতে গেলে আমার হাত পড়ে যেত, নাহলে তেল ছিটে আসতো, কিছু না কিছু একটা হইতোই, কারণ পাবদা মাছে প্রচুর পরিমাণে তেল ছিটে। তো আমি পাবদা মাছের তেলটুকু কড়াইতে ঢেলে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিয়েছি, এটা ভালোভাবে ভেজে নিব। এক একজনের এক এক ধরনের রান্নার স্টাইল, আমাদের এলাকায় এইভাবেই রান্না করে, আমরা এইভাবেই রান্না করি। তো আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু পানি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি একটু নেড়ে চেড়ে এটা কষিয়ে নিব। আমার কাছে পাবদা মাছ খেতে খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আমার ছোটো ছোটো মাছ খুব প্রিয়, কারো আবার বড়ো মাছ প্রিয়। বড়ো মাছের মধ্যে আমার ইলিশ মাছটা খুব ভালো লাগে আর রুই মাছটা। আপনাদের কার কোন মাছটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। তো আমি পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু হালকা পাতলা ঝোল রেখে নামিয়ে ফেলবো। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আজকে এতটুকুই করব, পাবদা মাছ আর বেগুন ভাজাই করব, এর বেশি কিছু করব না। শরীরটাও ভালো লাগতেছে না, সকাল থেকে মাথাটা ব্যথা করতেছিল, তারপরে ভাবছিলাম যে রান্না না। আমি এখন বেগুনগুলো এক পাশে উঠিয়ে নিব, উঠিয়ে একটু তেল ঝাড়তে রাখবো, কারণ অতিরিক্ত তেলটা এইভাবে রাখলে ঝেড়ে যায়। বেগুন এমনিতে অতিরিক্ত তেল খায়। তো সম্পূর্ণ রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা ক্লিন করে নিব, রান্নাঘরটা পুরোটা ক্লিন করে নিব। আজকে এই পর্যন্তই, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।